ফের অমানবিক পুলিশ এবার কাটকড়ায় মহেশতলা থানা কালীপূজার দিন রাস্তায় পুলিশের বাইক রাখাকে কেন্দ্র করে বচসা প্রতিবাদ করায় দক্ষিণ ২৪ পরগনার মহেশতলায় এক ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে মারধরের ফলে চার জায়গায় ভেঙেছে হাড় দাবি আক্রান্তের পরিবারের গতকালই আদালতে দ্বারস্থ হয়েছেন তারা পরিবারের দাবি কালীপূজার দিন রাস্তায় বাইক দাঁড় করানো ছিল মহেশতলা থানার এসআই আব্দুল মারজানের বাইক যাতায়াতের অসুবিধার জন্য প্রতিবাদ জানিয়ে এসআই এর সঙ্গে বচসায় জড়ান মহেশতলা পুরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য সুকান্ত বেরার ভাই সুমন্ত অভিযোগ তার জেরে এসআই সুমন্তকে চর মারেন এরপর দুপক্ষের হাতাহাতি শুরু হলে প্রতিবাদীকে থানায় নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ পরিবারের দাবি আক্রান্তের শারীরিক অবস্থা বিচার করে তাকে জামিন দেয় আলিপুর আদালত বর্তমানে বেসরকারি হাসপাতালে ভর্তি আক্রান্ত ব্যক্তি আজ তার অস্ত্রোপচার হওয়ারও কথা রয়েছে ৭ই নভেম্বর এক্সাইট মোড়ে ছিনতাইবাদ সন্দেহে এক যুবককে বুট দিয়ে চেপে বুকে লাথি মারার অভিযোগ ওঠে সাউথ ট্রাফিক গার্ডের সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে ওই ঘটনায় অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার কাজ থেকে অব্যাহতি দেওয়া হয় এই ঘটনা প্রসঙ্গে পরিবারের কি অভিযোগ আক্রান্তের পরিবার ঠিক কি বলছেন শুনব কালীপূজার দিন রাত্রিরে তখন ১১টা থেকে ৫:৩০টার মধ্যে নুঙ্গি স্টেশন বাজারে একটি বাইক রাখাকে কেন্দ্র করে বাইক রেখেছেন তিনি এমনভাবে যে বাইকটা রাখার জন্য রাস্তাগুলো জ্যাম হয়ে গেছে আমার নিজের কাকার ছেলে সে প্রতিবাদ করে যে এরকমভাবে বাইক রাখা যায় কি না কথা কাটাকাটিতে ওকে চর মারে যিনি অফিসার ছিলেন কি নাম তার আবুল মারজান সাব ইন্সপেক্টর তাকে ছেলে না অটোমেটিক্যালি এ একটা চর খেয়েছে ও হাত চালিয়েছে তার পরিপ্রেক্ষিতে তাকে থানায় নিয়ে এসে লকআপে নিয়ে এসে লকআপের ভিতরে বেধড়ক মেরেছে এবং মারার পরে তার ডান হাতের প্রায় চার জায়গায় ভেঙে দিয়েছে বুকের পাঁজর ভেঙে দিয়েছে বাঁ দিকের কলারবোন ভেঙে দিয়েছে বাঁ দিকের হাত ভেঙে দিয়েছে সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে